हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वाद बांगला। आज हमें एसे गेछी एक नतून अनबॉक्सिंग वीडियो निये। एटा आमादे चैनलेर प्रथम अनबॉक्सिंग वीडियो। एटा आमाके आमार बाबा गिफ्ट करेछे। तो देखा जाक एटाय की आछे। तो आमी एखन एटा अनपैक करे निच्छी। आबराका डाबरा गिली गिली छू, खुल जा सिम सिम बाहर आजा तू। तो बंधुरा, बुझते ही पाच्छी ना जिनिसटा जे कि। जिनिसटा खूबे बड़ो किन्तु प्रचुर ही हालका। आपनारा गेस करे कमेंट करे जानान। तो बंधुरा, एखोनो कि आपनारा सबस्क्राइब करेनी आमादेर चैनलटी? सबस्क्राइब करेनी आर पाशेर बेल आइकनटी अवश्यई प्रेस करबेन, कारण आमादेर चैनेले छाड़ा हय नतून नतून धरनेर कुकिंग ओ ब्लगिंग भिडियोज। आर अवश्यई भिडियोटाके मने करे लाइक करे दिबेन। बक्सटा खुलेछि, তবে ঠিক ঠিক কিছু দেখা যাচ্ছে না। কিছু মাছের ছবি আছে, মনে হয় আমার বাবা আমাদের অ্যাকোরিয়ামের জন্যই কিছু একটা গিফট করেছে। তো দেখি কি আছে। তো বক্স থেকে আরেকটা বক্স বেরিয়েছে, যেটা বাবল র‍্যাপ দিয়ে র‍্যাপ করা আছে। তো এই বাবল র‍্যাপটা সরিয়ে নিচ্ছি। 3, 2, 1। তারপরে দেখতে পেলাম এতে একটা ব্রিডিং হাউস আছে অ্যাকোরিয়ামের জন্য। এই ব্রিডিং হাউসে টোটাল 5টে পার্ট আছে, যেটা করলেই এই ব্রিডিং হাউসটা কমপ্লিট হয়। সবার প্রথমে এতে একটা ক্যাপ আছে, বা এর উপরে লাগানোর জন্য একটা প্লেট টাইপের আছে যাতে এটা কভার থাকে। এইটা এরকম লাগানো যেতে পারে বা খুলে রাখা যেতে পারে। তারপরে এতে আছে দুটো সাকশন কাপ, যার দ্বারা এইটা ওই অ্যাকোরিয়ামের সঙ্গে লেগে থাকবে। তারপরে এতে একটা সেপারেটিং প্যানেল আছে, যেটা আপনারা চাইলে ওটাকে একটা অ্যাকোরিয়ামও করতে পারেন, বা সেপারেটিং প্যানেলটা দিয়ে দুটোই কনভার্ট করে নিতে পারেন। তারপরে এর সঙ্গে আছে একটা বটম প্যানেল, যাতে ব্রিডিং করার পর যে এগুলো ওরা লে করবে সেইগুলো যাতে না ওরা খেয়ে নিতে পারে। আর ওইটার সঙ্গে আছে একটা মেন বক্স, যেটার ভিতরে এগুলো সব ফিট হবে। তো ব্রিডিং হাউসটা সেট আপ করার জন্য সবার প্রথমে আমাদেরকে ব্যাক প্যানেলটা দিয়ে লাগিয়ে দিতে হবে মেন বক্সে, যেটা জিগজাগ আছে ওইটাই আপসাইডে থাকবে। তারপরে আমরা লাগিয়ে নেব সেপারেটিং প্যানেল, ওর মধ্যে দুটো গ্রিড কাটা থাকবে বা গ্রোভস থাকবে, যেগুলো এটাকে অ্যালাইন করে লাগিয়ে নিতে হবে, যেটা প্রচুরই ইজি। তারপরে এর দুটো সাকশন কাপ আছে, এর জন্য দু সাইডে পিছনের দিকে দুটো গ্রোভ করা থাকবে, যেটায় গলিয়ে ভালো করে অ্যালাইন করে দিলেই হয়ে যাবে। আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখে নিন। এরকম করেই গ্রোভে ঢুকিয়ে দিলে ইজিলি এটা প্রচুর ইজি হয়ে যায় করা। তারপরে এর ক্যাপ লাগিয়ে নিলেই রেডি। এরপরে আমি এটা ডাইরেক্ট অ্যাকোরিয়ামে সেট আপ করে নেবো। তো আমি চলে যাচ্ছি অ্যাকোরিয়ামে। তো আমি এসে গেছি অ্যাকোরিয়ামের কাছাকাছি। সবার প্রথমে আমি ইলেকট্রিক কানেকশনগুলো বন্ধ করে দেবো, যাতে ইলেকট্রিক লাগার কোনো ভয় থাকবে না। এরপর যেই দিকে আপনার লাগানোর ইচ্ছা আপনি সেই দিকেই লাগাতে পারবেন। তো যেই দিকে আপনি লাগাবেন সেই দিকে সাকশন কাপগুলো সেই দিকে রেখে হালকা করে হাত দিয়ে প্রেস করলেই লেগে যাবে এইটা। এটা প্রচুরই ইজি। দেখছেন আমি এখানে টেনে দেখাচ্ছি, তাও খুলছে না। তো এটা আমার অ্যাকোরিয়ামে সেট আপ হয়ে গেছে। যেই মাছগুলো আমি ব্রিডিং করতে চেয়েছিলাম সেইগুলো আমি এই ব্রিডিং বক্সে ছেড়ে দিলাম। এই ব্রিডিং হাউসটাকে আমি 10-এর মধ্যে 9 দেব, কারণ এটা একটু বড় অ্যাকোরিয়াম হলে অতটাও সুটেবল নয়। এটা মিডিয়াম সাইজ অ্যাকোরিয়ামের জন্যই সুটেবল। তো আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।